আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ডিসকাস অ্যাবাউট এপিসোড নাম্বার টু। আজকের এপিসোডে আমরা মূলত আপকামিং কিছু স্মার্টফোন নিয়ে আলোচনা করব বা ডিসকাস করব। সো দিস ইজ শাকিব ফ্রম দ্য টেক স্কুল। আমাদের লিস্টের প্রথম আপকামিং স্মার্টফোনটি হচ্ছে রিয়েলমি 8 5G। আর এই রিয়েলমি 8 5G ডিভাইসটি 10 তারিখে অফিসিয়ালভাবে লঞ্চ হয়ে যাবে বাংলাদেশে। অ্যান্ড এই ডিভাইসটিতে আপনারা ফুল এইচডি প্লাস 90Hz ডিসপ্লে দেখতে পারবেন। আর এই ডিভাইসটির প্রসেসর সেক্টরে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 700 এই চিপসেটটি, আর বাদবাকি সব কিছুই রিয়েলমি 8 4G বা আগের যে ভেরিয়েন্টে ছিল রিয়েলমি 8 রেগুলার যেটা ফোন, সেই ফোনের মতোই রাখা হয়েছে এই রিয়েলমি 8 5G ফোনটিতে। আমাদের লিস্টের 2 নম্বর আপকামিং স্মার্টফোনটি হচ্ছে আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের তরফ থেকে। ইতোমধ্যে আপনারা হয়তোবা ওয়ালটনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখতে পেয়েছেন যে তারা বেশ কিছু পোস্টের মাধ্যমে বুঝিয়েছে যে তারা একটি আপকামিং স্মার্টফোন নিয়ে আসতেছে। আর এই স্মার্টফোনটি হচ্ছে ওয়ালটন প্রিমো ZX4। ওয়ালটনের এই আপকামিং প্রিমো ZX4 কিন্তু একটি ফ্ল্যাগশিপ ডিভাইস। আর এই ডিভাইসটিতে আপনারা প্রসেসর সেক্টরে পেয়ে যাবেন মিডিয়াটেকের হিলিও Z95 এবং এতে পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এতে পেয়ে যাবেন ফুল এইচডি প্লাস ডিসপ্লে। আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনারা ব্যাক সাইডে 5-5টি ক্যামেরা সেট আপ পেয়ে যাবেন, যার মেন শুটারটি হবে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। আর এর ফ্রন্ট সাইডে আপনারা 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার দেখতে পাবেন। দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের এরকম বড় একটি পদক্ষেপ নিয়ে আপনাদের কী মনে হয় সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমাদের লিস্টের 3 নম্বরে থাকা আপকামিং স্মার্টফোন হচ্ছে ইনফিনিক্স হট 10S। ইতোমধ্যে আপনারা হয়তোবা ইনফিনিক্সের অফিসিয়াল ফেসবুক পেজে দেখে থাকবেন যে তারা প্রতিনিয়ত হট 10S-এর মার্কেটিং করে যাচ্ছে, হট 10S নিয়ে প্রচুর পরিমাণে পোস্ট দিচ্ছে, প্রচুর পরিমাণে আপডেট তথ্য দিচ্ছে। ইনফিনিক্স হট 10S আসলে বাজারে কবে নাগাদ আসবে সেটা এখনও তারা ক্লিয়ার করেনি, বাট এই ডিভাইসটিতে আপনারা মিডিয়াটেক হিলিও Z85 প্রসেসর পেয়ে যাবেন। অ্যান্ড এই ডিভাইসটিতে পেয়ে যাবেন HD প্লাস 90Hz ডিসপ্লে, পাশাপাশি পেয়ে যাবেন এই ডিভাইসটিতে 6000 mAh ব্যাটারি ব্যাকআপ, ম্যাসিভ ব্যাটারি ব্যাকআপ। আর এই ডিভাইসটিতে আপনারা ব্যাক সাইডে 48 মেগাপিক্সেলের একটি মেন শুটার বা প্রাইমারি ক্যামেরা দেখতে পাবেন। আর আপনাদের জানিয়ে রাখা ভালো যে আমাদের লিস্টে না থাকা সত্ত্বেও ইতোমধ্যে কিন্তু ওয়ানপ্লাস তাদের ওয়ানপ্লাস নট 2 নিয়ে কাজ করতেছে, এবং আমাদের বিভিন্ন তথ্যসূত্রে জানা মতে এই ডিভাইসটি হয়তোবা জুলাইয়ের শেষের দিকেই লঞ্চ করবে ওয়ানপ্লাস। আমাদের আপকামিং স্মার্টফোন নিয়ে এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং এই রকম ভিডিও আরও চান কি না সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই অবশ্যই করতে হবে। আর আমাদের এই ডিসকাস অ্যাবাউট সিরিজটি আপনাদের কেমন লাগতেছে বা এই সিরিজের নেক্সট ভিডিওতে আপনারা কোন টপিক নিয়ে আলোচনা চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমরা সেই টপিক নিয়ে নেক্সট ভিডিওতে ডিসকাস করার ট্রাই করব। সো আই উইল ক্যাচ ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দ্যান টেক কেয়ার, স্টে উইথ আস অ্যান্ড কিপ ওয়াচিং। আল্লাহ হাফেজ।